করোনার আবহ কাটিয়ে এবার পর্যটক আকর্ষণে নানা চমকপ্রদ প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরব। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্য আরআইজি প্রজেক্ট। এই প্রকল্পের ঘোষণার মধ্য দিয়ে বিশ্বে প্রথম সমুদ্র তীরে তেল কেন্দ্রভিত্তিক পর্যটন কেন্দ্র চালু করছে দেশটি। মার্জিয়া বানানের রিপোর্ট। পর্যটক আকর্ষণে নানা কৌশলের আশ্রয় নিচ্ছে সৌদি আরব। এবার সাগরে তেল কেন্দ্রকে কাজে লাগিয়ে দ্য আরআইজি প্রজেক্টের উদ্বোধন করা হলো। বিশ্বে প্রথম সমুদ্র তীরে তেল কেন্দ্রভিত্তিক এ ধরনের পর্যটন কেন্দ্র চালু করছে সৌদি। সম্প্রতি দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এ ধরনের প্রজেক্ট চালু করার ঘোষণা দিয়েছে। আরব উপসাগরের 1.5 লাখ বর্গ কিলোমিটারের বেশি বিস্তৃত এলাকা জুড়ে থাকছে এই বিশাল আয়োজন। এই প্রজেক্টের আওতায় পর্যটকদের জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থাই গ্রহণ করা হবে। পর্যটন কেন্দ্রিক এই প্রজেক্টে ব্যয় হবে $400 বিলিয়ন। দেশের জনগণ এবং সৌদি সরকারের অর্থায়নে নির্মিত হচ্ছে এই পর্যটন কেন্দ্র। এর আওতায় 3টি বড় হোটেল, রেস্টুরেন্ট, হেলিপ্যাড এবং অ্যাডভেঞ্চার সংশ্লিষ্ট কার্যক্রম থাকবে। বিনোদনের জন্য থাকবে ব্যাপক আয়োজন। 2021 সাল থেকে 2025 সালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে। দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড আরও জানিয়েছে এই প্রকল্প ছাড়াও বেশ কয়েকটি বড় প্রকল্প হাতে নিয়েছে তারা। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হচ্ছে দ্য রেড সি প্রজেক্ট, কিং সালমান পার্ক এবং রিয়াদ স্পোর্টস বলিভার্ড। দীর্ঘদিনের ইতিহাসে সৌদি আরবে শুধু হজ ও উমরা কেন্দ্রিক পর্যটন ব্যবস্থা ছিল। এবার এসব মেগা প্রকল্পের মাধ্যমে 2024 সালের মধ্যে 10 কোটি পর্যটকের সম্ভাবনা দেখছে সৌদি কর্তৃপক্ষ। মার্সিয়া মান্নান, মাই টিভি।